ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দীর্ঘদিন ধরে অ্যালিসন বেকারকে খুব কাছ থেকে দেখেছেন তিনি সেই দেখার অভিজ্ঞতা এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে এই ব্রাজিলিয়ানকে বিশ্বের সেরা গোলরক্ষক উপাধি দিলেন লিবারপুলের গোলরক্ষক কোচ জন অ্যাক্টারবার্গ অ্যাথলেটিকর মাঠে শনিবার রাতে টোটেনহাম হটস্পার্কে দুই শূন্য গোলে পরাজিত করে চোদ্দ বছর পর ইউরোপের সেরা মুকট জয়ের উৎসবে মেতেছে লিবারপুল দলের হয়ে একটি করে গোল করেছেন মোহাম্মদ সালা ও অরেগি লিবারপুলের জয়ে দারুণ ভূমিকা পালন করেছেন গোলরক্ষক অ্যালিসন ইংলিশ জায়ান্টদের গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর ন্যায় দাঁড়িয়েছিলেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক কয়েকবার লিভারপুলকে নিশ্চিত গোল খাওয়া থেকে বাঁচিয়েছেন তিনি যা চোখে ধরেছে একটার বার্গের ম্যাচ শেষে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন ব্যাকারকে বিশ্বের সেরা গোলরক্ষক উপাধি দিয়েছেন তিনি এ প্রসঙ্গে সাবেক ডাচ এই ফুটবলার বলেন কঠিন পরিস্থিতিতে অ্যালিসন শান্ত ছিল যে সেভগুলো সে করেছে এবং চাপের মুহূর্ত সামলেছে তা অবিশ্বাস্য সিদ্ধান্ত নেওয়াটা আপনি শিখাতে পারেন না আর মাঠে সে দারুণ সব সিদ্ধান্ত নেয় যা অ্যালিসনের সৃষ্টিকর্তা প্রদত্ত ইংল্যান্ডে এসে সে প্রথম বছর থেকে যা করেছে তা অবিশ্বাস্য ছিল একুশ ম্যাচে গোল না খেয়ে প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভস জিতা অ্যালিসন ব্যাকারের সামর্থ্য সহজাত বলে মনে করছেন অ্যাক্টারবার্গ এ প্রসঙ্গে তিনি বলেন কঠিন চাপের মুহূর্তে শান্ত থাকা শিখানোর বিষয় নয় এটা তার সহজাত বিষয় অনুশীলনে আপনি শিখাতে পারেন যেটা ঘাটতি আছে সেটা কিন্তু পরিস্থিতি শিখাতে পারে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কখন দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং কখন শান্ত থাকতে হবে সেটাই করে দেখিয়েছে অ্যালিসন বেকার ইউরোপ সেরা মুকুট জয়ের পর ব্রাজিলিয়ান গোলরক্ষকের প্রশংসায় পঞ্চমুখ লিবারপুলের গোলরক্ষক কোচ অ্যাক্টারবার্গ অ্যালিসন ব্যাকারকে উপাধি দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে